তাদের মেয়ে তাদের ছেলেরা হল থেকে বেরিয়ে গিয়ে রোবটের মতো হাঁটছে, নিশার মতো হাঁটছে। তারপরে আমাকে ফোন করে বলছে যে, আমাকে না অ্যাকচুয়ালি প্রচুর বাচ্চারা আমার মাকে ফোন করে বলেছে যারা হয়তো চেনা জানার মধ্যে, বলছে যে রুক্মিণীর রিমোট তোমার কাছে আছে? আমার মাকে এটা কিন্তু বলছে, মানে তারা এতটাই ভাবছে যে রোবট, মানে আমি বাচ্চাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি। এবং যেদিনকে আমিও দেখতে এসেছিলাম ছবিটা আমার ফ্যামিলির সঙ্গে, বন্ধুবান্ধবদের সাথে, প্রচুর বাচ্চারা ছিল হলে, এবং আমি দেখলাম যে শুধু আমরাই না, তারাও যে এটা এতভাবে এনজয় করছে, যেটা আমরা আগেও যদিও বা বলেছিলাম যে এটা 8 থেকে 80 শুধু নয়, 8-এর থেকেও কম, 80-এর থেকেও বেশি সকলের জন্য সিনেমাটা। এবং প্রত্যেকটা চরিত্র, শুধু আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি একা যদি বুমেরাঙের পুরো কৃতিত্বটা নিয়ে নিই সেটা ভুল হবে, আমার ডিরেক্টর যেভাবে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দিয়েছে, এবং শুধু আমি আজ ঈশা নিশা নই, আমার মনে হয় সৌরভ যেভাবে ভালোবাসা পাচ্ছে, অম্বরীশ যেভাবে ভালোবাসা পাচ্ছে, শ্যামল দা হোক, ঝুলন দি হোক, রজতাবু দা, খরাজ দান, অফকোর্স জিত স্যার, সেও যেভাবে ভালোবাসা পাচ্ছে, ওনারও যে চমকটা সবার এত পছন্দ হচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা রিভিউয়ে কিন্তু আমরা অর্গ্যানিকলি এটা পেয়েছি, এবং সবাই লিখছে নানান সোশ্যাল মিডিয়ায়। আমরা কোথাও না কোথাও জানতাম যে বুমেরাঙের প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল, হয়তো দর্শকের সেই বিশ্বাসটা সেই এই মুহূর্তে ছিল না, রিলিজের আগে অবধি। আমরা তো সেটা অ্যান্টিসিপেটও করেছিলাম যে ঠিক আছে, যখন আমিও প্রথমে গল্পটা শুনে আমি বলেছিলাম যে আমাদের অডিয়েন্স কি এটার জন্য রেডি, এইরকম একটা সিনেমার জন্য, এরকম একটা সাবজেক্টের জন্য? বা যখন আস্তে আস্তে ছবিটা করি সেই বিশ্বাসটা আমারও গ্রো করে, এবং কমপ্লিট প্রোডাক্টটা দেখার পর সেটা আমি জানতাম, আমিও জানতাম যে যখন দর্শকের কাছে সিনেমার মাধ্যমে সিনেমাটা পৌঁছাবে তখন লোকেরা বুঝবেন, ঠিক সেটাই হচ্ছে, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, অ্যান্ড বুমেরাঙের এই মুহূর্তে ঠিক সেটাই যাত্রা। অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে এইভাবে দর্শক ভালোবাসছে, পছন্দ করছে, হাসছে, বিনোদন পাচ্ছে, এনজয় করছে, সবাই সবাইকে বলছে চল আজকে আমার নিজের বন্ধুরা আমার স্ক্রিনিংয়ে আসে, বলছে তুই কি স্ক্রিনিংয়ে ডাকবি, আমি তাদের আগে আজকে রাত্রে শো টিকিট কাটা হয়ে গেছে, তো আমার বন্ধুরাই আজকে যাচ্ছে এই স্ক্রিনিংয়ে না, নিজেরা টিকিট কেটে। সো সেটা মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। সাধারণত আমরা বন্ধুদেরকে বলি চল 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 দেখবো, দেয়ার লাইক না, আমরা নিজেদের মতো যাচ্ছি। সো আই থিঙ্ক বুমেরাঙ চারিদিকে মানে খুব দারুণভাবে সাড়া ফেলেছে, বাচ্চা থেকে বুড়ো সবার মনে, এবং সেই এক্সাইটমেন্ট নিয়ে আমরা ছবিটা দেখতে এসেছি। থ্যাংক ইউ টু দ্য টিম এবং কংগ্রাচুলেশন টু দ্য টিম, দারুণ ছবি বানিয়েছে, অনেকদিন পর মজার সিনেমা মনে হচ্ছে আমরা পাবো, আরাম করে আনন্দ করে দেখবো ছবিটা। একদম প্রথম, কিন্তু দেখে মনে হচ্ছে না একদম প্রথম, খুব পাকাভক্ত মনে হচ্ছে, এটাই কথা যে প্রথম সাইফাই ছবি, প্রথম এরকমভাবে অ্যাটেম্প নেওয়া হয়েছে, এবং সেটার জন্য আমি প্রচণ্ডভাবে সাধুবাদ জানাই সৌভিক কুণ্ডু এবং তাদের টিমকে, যেরকম একটা দুঃসাহসিকতার কাজ করে এত ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করতে পেরেছে। তো ইয়েস, এটা দেখার অপেক্ষায় আছে। প্রথমত আমার মনে হয় জানো তো, এটা একটা একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা করণীয়, কিছু করার নেই। প্রথমে তুমি তোমার বাবার কারণে তোমাকে চেনা, তারপরে ভাইয়ের কারণে, তারপরে দাদার কারণে, তারপরে বয়ফ্রেন্ডের কারণে, আমি ওইটা নিয়ে আর ভাবাই বন্ধ করে দিয়েছি। আমি তার অনেক আহেড, আমি যে কাজটা করছি সেই কাজটা যে এইভাবে দর্শক পছন্দ করছে এবং সেইটা যে আমার পরিচয় হিসাবে দেখছে, সেটাই সব থেকে বড় কথা। কারণ কি, অভিনয়টা তো আমি নিজে করছি, তো সেটা তো আমার হয়ে কেউ করে দিচ্ছে না। এবং আমি যখন কবিরও করেছি আমি ভালোবাসা পেয়েছি, ককপিটও করেছি ভালোবাসা পেয়েছি, সুইজারল্যান্ড করেছি ভালোবাসা পেয়েছি, প্রচুর এমন ডিফারেন্ট সাবজেক্ট ট্রাই করেছি, যেটা নিয়ে আমি প্রাউড যে আমি নতুন সাবজেক্ট ট্রাই করছি সবসময় আমার ক্যারিয়ারে। কয়েকটা হিটস হয়, কয়েকটা মিস হয়, কিন্তু ভালোবাসাটা যাতে বজায় থাকুক, রিভিউজে যাতে আমাকে নিয়ে দুটো লাইন ভালোভাবে লেখাও। এবং বুমেরাঙের মাধ্যমে আমার মনে হয় স্পেশালি আমি জানি নিশার জন্য সবাই এতটাই এক্সাইটেড যে শুধু মিডিয়া হোক, ইন্ডাস্ট্রি হোক, ফ্যান্স হোক, অডিয়েন্স হোক, সবাই এত ভালোবাসা দিয়েছে, সবার বিশ্বাসটা আবার আমি ফেরত পেয়েছি কোথাও না কোথাও ভাবে। হয়তো আমার লাস্ট কিশমিশ রিলিজ করেছে ফুল প্লেজার বিল, ব্যোমকেশ একটা গেস্ট অ্যাপিয়ারেন্স মতো ছিল, তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। এবং সবাই যে ডাবল রোল, একটা মনে রাখার মতো ডাবল রোল, বিকজ আমার মনে সবথেকে বেশি মনে দাগ কাটা ডাবল রোল আমি দেখেছি আমার কাছে হেমা মালিনজি সীতা অর্গিতা। যদি এখানে আমি একজন শিল্পী হয়ে আমার ডাবল রোলে সবাই যদি মনে রাখে যে একটা মানুষ এবং রোবট, এবং এরম একটা ডাবল রোল রুক্মিণী করেছিল, এবং এই পরিমাণে ভালোবাসা পেয়েছিল, এর থেকে বড় আর কোনো পরিচয় হয়। খুব ভালো লাগছে, এবং ইনফ্যাক্ট ভীষণই এন্টারটেইনিং, আমি ট্রেলার দেখো আমার ভীষণ ভালো লেগেছিলো, তো তাই জন্যই আজকে আরও দেখতে আসা।
তো আমি সিরিয়াসলি এক্সাইটেড। অনেক সময় হয় এই এই পরিবেশে সবাই ভাবে বোধ হয় ফর্মালিটির জন্য আসা বা জাস্ট ওইটা নয়, আমি জেনুইনলি সিনেমাটা দেখতে এসেছি, কারণ আমি সত্যি দেখার খুব ইচ্ছে। খুব ভালো, খুব মিষ্টি, এবং আমরা প্ল্যানও করেছিলাম বলো যে আমরা সবাই একসাথেই দেখতে যাবো, কিন্তু সেই প্ল্যানটা জিতটা ভেস্তে দিয়েছে, আজকে দেখেছে তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। তো আমাদের প্ল্যানিংও ছিল যে আমরা বুমেরাং। ইউনিক, সেই জন্যই আমি আর নিজেকে আটকাতে পারিনি, জিদ্দা রুকমিনি ইনভাইট করলো তো আমি চলে এসেছি। দারুণ, মানে ট্রেলারটা আমার দারুণ লেগেছে, জিদ্দাকে অ্যাজ ইউজুয়াল প্রিন্স চার্মিং ভীষণ সুন্দর লাগছে, আর রুকমিনির লুকটা আমার দারুণ লেগেছে, একদম ইউনিক একটা ক্যারেক্টার প্লে করছে, রোবটিক পুরো। তো আমার তরফ থেকে বেস্ট উইশেস পুরো টিমকে, বুমেরাঙের পুরো টিমকে, ডিরেক্টর শৌভিককে, এরকম ধরনের ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। জিদ্দার আমি ছোটোবেলা থেকেই ফ্যান এবং অনেক কাজ করেছি জিদ্দার সাথে, প্রায় 5টা সিনেমা করেছি। জিদ্দা আমার ভীষণ 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 ফেভারিট। তো জিদ্দার ছবি সবসময় দেখতে ভালো লাগে, কারণ কি এই মানুষটাকে অনস্ক্রিন দেখলে কি মনটা ভালো হয়ে যায়, ভীষণ একটা ফিল গুড ফ্যাক্টর আছে জিদ্দার মধ্যে। আর বুমেরাং নিয়ে তো কিছু বলারই নেই, অত্যন্ত ভালো রিভিউ মানুষের, খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট এত লাইট একটা মুভি যেটা আমার মনে হয় যে সবার ভালো লাগবে, একটু একটা ফিল গুড ফ্যাক্টর নাকি ফাটিয়ে কাজ করেছে সেটাও শুনছি। একদম সেটা নিয়ে আর কি আমি খুব এক্সাইটেড, পরপর এত ভালো ভালো ছবি আসছে আমাদের, মানে বাংলা এত ভালো ভালো ছবি হচ্ছে, আমার খুব ভালো লাগছে যে এই উইকটা তো মানে একদম পুরো তাক লাগিয়ে দেবে মানুষের, আমার মনে হয় সবকটা ছবি খুব ভালো লাগবে, বুমেরাং অবশ্যই দেখবেন। আমি ভীষণভাবে এক্সাইটেড বিকজ জিৎ স্যারের ফিল্ম, রুকমিনিদির ফিল্ম, অ্যান্ড এত নতুন একটা কনসেপ্ট, ভীষণ এক্সাইটেড রোবটের ক্যারেক্টারটা দেখার জন্য। অ্যান্ড ইটস আ ফ্যামিলি ফিল্ম, সো সবাই খুব ভালো রিভিউজ দিচ্ছে, আমিও ভাবছি আমি কত করে ফিল্মটা দেখব। দাদা দুটো সিনেমারই খুব ভালো রিভিউ এবং খুব পজিটিভ রিভিউ, তো কি বলবেন? খুব ভালো, এটা খুব ভালো সময়, বাংলা ছবি পরপর বাংলা ছবি রিলিজ করছে, সবাই হাউসে যাচ্ছেন, হাউসে ছবি দেখছেন। অ্যান্ড হ্যাঁ, বোমেরাং একটা কমেডি, দুজন আমার খুব প্রিয় মানুষ আছেন, জিৎ এবং রুকমিনি, তাদের ছবি অনুসারে এই ডিরেক্টরও আমার খুব প্রিয় পরিচালক, ওর সাথে আমি কাজও করেছি। সো হ্যাঁ, আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, যদিও আমাদের গত 3-4 দিন ধরে যা হাওয়া, মানে আমাদের বলতে অযোগ্য, সো সেখানে আমরা সত্যি প্রচুর জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে, বাট ইটস এ ভেরি গুড টাইম যে বাংলা ছবি দেখার জন্য মানুষ উদগ্রীব এবং তারা হলে আসছেন, ইটস এ ওয়ান্ডারফুল টাইম, অ্যান্ড আই থিঙ্ক পিপল শুড এনজয় দিস টাইম, এরকমভাবে বাংলা ছবিকে ভালোবাসুন, তাহলেই আমরা খুব। প্রচণ্ড ভালো লাগছে, এত আনন্দ করে খেটে কাজটা করা হয়েছে, আমাদের বিশ্বাস ছিল যে ভালো হবে, তো সেক্ষেত্রে এত ভালো রেসপন্স, প্রচণ্ড ভালো লাগছে। আমি তো এমনিতেই কমার্শিয়াল ছবি আমি খুব পছন্দ করি, আর ভালো ছবি যে কোনো ছবি হতে পারে, সেটা কমার্শিয়াল বলে কিছু আলাদা করে হয় না, আমি আগে দেখেছি, আমি খুবই এনজয় করেছি, আজকে তো আবার সবাই মিলে দেখব। হ্যাঁ, ফার্স্ট রিয়াকশন না, আমিও যেটা অনেকেই বলেছে আমিও ওকে সেটাই বলেছি যে সবার পারফরমেন্স খুব ভালো, ওর পারফরমেন্স, রুকমিনি, জিৎ, অম্বরিশদা, সবাই সব প্রত্যেকে, মানে খরাজদা, প্রত্যেকের পারফরমেন্স প্রচণ্ড ভালো। আমার মনে হয় ছবিটা রুকমিনির কাছে একটা খুব স্পেশাল ছবি, রুকমিনি কি বলবো, মানে অনেকটাই ছোটো আমার থেকে, খুবই আমরা একসঙ্গে দু একটা কাজ করেছি, খুব সুইট একটা মেয়ে, তো আমাকে বিশেষত ওর জন্য আমার ছবিটা দেখতে আসা, এবং আরেকটি লোকের জন্য শৌভিক কুণ্ডু যে ছবিটা বানিয়েছে, শৌভিক আমার অনেক দিনের পরিচিত, শৌভিকের সঙ্গে আমার দু একটা কাজও করার অনেকবার কথা হয়েছে, শৌভিক নিজে খুব ভালো সম্পাদক, এডিটার একজন, তো সেই কারণে আমি আশা করছি যে এটা একটা এন্টারটেইনিং নতুন ধরনের অভিজ্ঞতা হবে ছবিটা দেখা।